चार चार मत स्कूले जावा। আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। শিশু কানুনে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি দেয়া হয় সমান দৃষ্টি। শিক্ষার গুণগত মানের ব্যাপারে সর্বোচ্চ মেধা প্রয়োগ করা হয়, যা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনে চলার পথেও। স্কুল শেষে সবাই ফিরে যায় নিজেদের হোস্টেলে। একটু বিশ্রাম, তারপর সবাই মিলে খেলতে যাওয়া। আহ, কি আনন্দ! সন্ধ্যা নামলে আবার শিক্ষকের সযত্ন পরশে চলে লেখাপড়া। পড়া শেষে বন্ধুদের সাথে টিভি দেখা, সে আরেক মজা। একসময় রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় ওরা। এভাবে নিয়ম আর শৃঙ্খলার মধ্য দিয়ে কেটে যায় শিশু কানুনের প্রতিটি শিক্ষার্থীর এক একটি দিন। কোয়ান্টাম শিশু কানুন যেন নানান ধর্ম বর্ণ গোত্রের এক মিলন কেন্দ্র। ধর্মের ব্যাপারে কোয়ান্টামে কোনো সমস্যা হচ্ছে না, যে যার ধর্ম, বুদ্ধ বুদ্ধরা বুদ্ধর ধর্ম পালন করছে, মুসলিমরা মুসলিম ধর্ম, তারপর রোংরা গ্রামা ধর্ম পালন করছে, এখানে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করছে, এখানে ধর্মের উপরে কোনো চাপ সৃষ্টি হচ্ছে না, সবাই যে যার মতো পালন করতে পারছে। শুধু লেখাপড়া নয়, পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুস্থ সংস্কৃতির চর্চা। এখানে শেখানো হয় ছবি আঁকা, গান শেখা, আবৃত্তি, নৃত্য সহ আরো অনেক কিছু। প্রকৃত শিক্ষা মানুষকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। শিশু কানুনের শিক্ষার্থীরাই তার প্রমাণ। যেন এক জাদুর ছোঁয়ায় বঞ্চিত এই শিশুগুলো হয়ে উঠেছে এক একটি সম্ভাবনাময় আগামী, যা মুগ্ধ করে সবাইকে, স্বপ্ন দেখায় সমৃদ্ধ বাংলাদেশের। সরিয়া
শিশু কাননের শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের দক্ষতার প্রমাণ রাখছে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে, বিশেষ করে মার্চ পাস্ট এবং ডিসপ্লেতে বরাবরই তারা প্রথম স্থান অধিকার করছে। শিক্ষা নয়, কোয়ান্টাম ফাউন্ডেশন তার মানব সেবা কার্যক্রমের আওতায় সরই ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থাপন করেছে নলকূপ, যা স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির অভাব কিছুটা হলেও পূরণ করেছে। কোয়ান্টামের বিভিন্ন সেবা কার্যক্রমের মধ্যে আর এক অনন্য আয়োজন, পবিত্র ঈদুল আজহায় অনুষ্ঠিত লামা কোরবানি। সমতল ভূমি থেকে দূরে থাকায় পার্বত্য অঞ্চলে গবাদি পশুর সংখ্যা এমনিতেই অনেক কম, তাই প্রতি বছর ঈদুল আজহা এলেই কোয়ান্টাম পরিবারের শত শত সদস্যের অংশগ্রহণে কেনা হয় অনেক গরু। কোরবানির এই মাংস ভাগ করে দেওয়া হয় সরই ইউনিয়নের বাঙালি পাহাড়ি নির্বিশেষে প্রতিটি পরিবারে, একটি পরিবারও খালি হাতে ফিরে যায় না। তো আমি খুব সৌভাগ্যবান যে আজকে এই কোয়ান্টামে এই যে কোরবানিতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজের হাতেও আমি আমার সেই পাহাড়ি বাঙালি তাদের কাছে আমি মাংস বিতরণ করতে পেরে নিজের হাতে। তো যেই মূল উদ্দেশ্য যেটা কোরবানি, এটাই আমার মনে হয় সবচেয়ে এখানেই প্রতিফলন হয়েছে, যেখানে স্যাক্রিফাইস বলতে যেটা স্যাক্রিফাইস করে যে আনন্দটুকু পাওয়া যায় এটাই আমি উপলব্ধি করেছি। এই লামা কোরবানি যেন ত্যাগ আর আনন্দের এক মিলন মেলা। শিশু কাননের প্রতিটি শিশুর মধ্য দিয়ে এই আনন্দ যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে। কোয়ান্টাম পরিবারের সদস্যদের নিঃস্বার্থ দানে এগিয়ে যাচ্ছে লামা কেন্দ্রের সকল কার্যক্রম। কোয়ান্টামের সর্বজনীন মানবিক কার্যক্রমে এখন পশ্চাৎপদ পার্বত্য জনপদের বঞ্চিত মানুষগুলো দেখছে নতুন জীবনের স্বপ্ন। কোয়ান্টাম স্বপ্ন দেখে একদিন এই লামাতেই তৈরি হবে আন্তর্জাতিক মানের এক বিশ্ববিদ্যালয়, কোয়ান্টাম কসমোভার্সিটি। এই কসমোভার্সিটির শিক্ষার্থীরা একদিন ধ্যান জ্ঞান আর মননে নেতৃত্ব দিবে এই জাতিকে, কান্ডারি হবে এক নৈতিক ও মানবিক সমাজ গঠনের আলোকযাত্রায়।